কি হয় ওখানে অনেকক্ষণ ধরে বুক জ্যাম ছিল আমি আর আমার ক্যামেরা পার্সন পার্থ সারথী চক্রবর্তী আমরা গেছিলাম ওখানে আমরা আমাদের মতন যেটুকু ছবি করে পাশে দাঁড়িয়েছিলাম আর তখন যেটা হয়েছে যে পার্থ আমার সঙ্গে কথা বলছিল ছবিটা করে পার্থর হাত থেকে ক্যামেরাটা কেড়ে নিয়ে একজন দৌড়ে পালিয়ে যায় এবার স্বাভাবিকভাবেই আমাদের ক্যামেরা আমাদের আসল জিনিস আমরা কাজ করি আমরা পেছনে দৌড়ই ক্যামেরাটার জন্য পার্থকে দু একজন আটকায় আমি যতক্ষণ আরও দৌড়ে যাই তিন চারজন আটকে মারধর করে মাথায় মেরেছে মুখে তো দেখতেই পাচ্ছ মুখটা ফাটিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার পার্থকে আরও মারধর করেছে ও রক্ত বেরোয়নি কিন্তু এখন তো সেন্সলেস হয়ে রয়েছে এই হচ্ছে অবস্থা